আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। মস্কোয় ড্রোন হামলা ঠেকানোর দাবি রাশিয়ার। মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহারের আহ্বান যুক্তরাষ্ট্রের। সোমালিয়া জুড়ে ভয়াবহ সহিংসতা, নিহত অন্তত 36। ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। রাশিয়ার বারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত 4। সর্বশেষ ইউক্রেনে নতুন করে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মস্কোয় ড্রোন হামলা ঠেকানোর দাবি রাশিয়ার। আবারও মস্কোয় সামরিক ড্রোন হামলা চেষ্টা চালিয়েছে ইউক্রেন, এমন দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তাদের এই হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে রুশ বাহিনী। বুধবার 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন এক বিবৃতিতে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন মস্কো অঞ্চলে ড্রোনগুলো ভূপাতিত করেছে রাশিয়া বিমান বাহিনী। ইউক্রেন এই ঘটনায় জড়িত। মন্ত্রণালয় বলছে প্রতিরক্ষা ড্রোনগুলো নিয়ন্ত্রণ হারাতে এবং বিধ্বস্ত করতে ইলেকট্রনিক জ্যামিং ব্যবহার করা হয়েছিল। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরোবিও বলেছেন দুটি ড্রোন সামরিক গুদামের কাছে যাওয়ার সময় প্রতিহত করা হয়। এই ঘটনায় এখনও প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। গত 30 মে সকালে ড্রোন হামলার শিকার হয়েছিল মস্কো। এই ঘটনায় বিরল উল্লেখ করে সামান্য ক্ষয়ক্ষতির দাবি করেন মেয়র সের্গেই সোবিয়ানিন। মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহারের আহ্বান যুক্তরাষ্ট্রের। মালিতে কর্মরত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সুশৃঙ্খল ও দায়িত্বশীল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। অতিবিলম্বে মালি থেকে শান্তিরক্ষার্দের সরানোর দাবি দেশটির কয়েক স্থানীয় বিক্ষোভের পর এমন আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। মালিতে শান্তিরক্ষা বাহিনীর মিনাসমা নামে পরিচিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন সামরিক নেতৃত্বাধীন মালি সরকারকে অবশ্যই নিজেদের সব প্রতিশ্রুতি মেনে চলতে হবে। অর্থাৎ প্রতিশ্রুতি অনুসারে নির্বাচনের মাধ্যমে 2024 সালের মার্চের মধ্যেই বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছেন এমন সিদ্ধান্তের ফলে মালির জনগণের উপর নিরাপত্তা ও মানবাধিক সংকটের যে প্রভাব পড়বে তা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে পশ্চিম আফ্রিকার অংশীদারিত্বের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যত দ্রুত সম্ভব শান্তিরক্ষীদের সরিয়ে নিতে দাবি জানিয়েছেন মালির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ দিওপা। সহিংসতা এড়াতে শান্তিরক্ষা মিশন চালু হলেও দেশটির নিরাপত্তা চ্যালেঞ্জিং মোকাবেলায় তারা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনটি। দেশটিতে আগের তুলনায় সহিংসতার পরিমাণ বেড়েছে বলেও তিনি দাবি করেছেন। সূত্র বিবিসি রয়টার্স। সোমালিয়া জুড়ে ভয়াবহ সহিংসতা, নিহত অন্তত 36। সোমালিয়ার সংঘাতে কমপক্ষে 36 জন মারা গেছে। দেশটি আধা স্বায়ত্তশাসিত প্রদেশ পোল্যান্ডে ভয়াবহ সংঘাত ও লোয়ার সাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণের প্রাণহানি এই ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। দেশটির প্রাদেশিক রাজধানীর পোল্যান্ডের গারোয়াতে স্থানীয় সংসদের ভোটিং পদ্ধতির পরিবর্তন নিয়ে বিতর্কিত হয় এবং এ নিয়ে পরে শুরু হয় সহিংসতা। লড়াই অন্তত 26 জন মারা গেছে এবং এদের মধ্যে 16 জন সৈনিক ছিলেন, এছাড়া 30 জন আহত হয়েছেন। গাওয়ের পাবলিক হাসপাতালে কর্মরত আব্দির শাক আহমেদ রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। অন্য 3 জন প্রদেশিক জানিয়েছেন বিরোধী দলগুলো পোল্যান্ডের নেতা সাইদ আবদুল্লাহি ডেনিকে সাংবিধানিক পরিবর্তনের জন্য অভিযুক্ত করার পর ব্যাপক সংঘাতের সূত্র হয়। বিরোধীদের অভিযোগ সাংবিধানিক পরিবর্তন কার্যকর হলে তা আগামী বছরের জানুয়ারি পরেও সাইদ আবদুল্লাহি ক্ষমতায় থাকার মেয়াদ বৃদ্ধি করবে বা তার পক্ষে ব্যালট কারচুপি করতে সহায়তা করবে। স্থানীয় প্রবীণ ব্যক্তি ফারাহ ওসমান বলেছেন প্যান্টল্যান্ড পার্লামেন্ট একাধিক রাজনৈতিক দলের সঙ্গে একক মানুষ একক ভোট নির্বাচনের জন্য ভোট দেওয়ার পরপরই শুরু হয় লড়াই। আইন প্রণেতারা এখনও নিজ নিজ বাড়িতেই অবস্থান করছে এবং পুরো শহরে ব্যাপক গোলাগুলিতে কেঁপে উঠেছে। এটা খুবই ভয়ঙ্কর যুদ্ধ। অপর এক প্রত্যক্ষদর্শী 3 সন্তানের জননী নিশান অমর বলেছেন তিনি অন্তত 2 জন বেসামরিক নাগরিকের মৃত্যুদেহ এবং আরও 7 জনকে আহত অবস্থায় দেখেছে। অন্যদিকে সোমালিয়া লোর সাভেল অঞ্চলে পৃথক সহিংসতার কমপক্ষে 10 জন মারা গেছে। স্থানীয় বাসিন্দা ও 1 জন সৈনিক জানিয়েছেন সোমালিয়া রাজধানীর মোগাদিগু থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বারিক গ্রামে দূরনিয়ন্ত্রিত একাধিক বোমা বিস্ফোরণে প্রাণহানির ওই ঘটনা ঘটে। নুরদিরিয়া নামে ওই সৈনিক জানান প্রথমে একটি বিমান বিস্ফোরণে ঘটলে বেশ কয়েকজন বেসামরিক লোকজন নিহত হয়। তাদের উদ্ধার করতে অনেক বেসামরিক ব্যক্তি এবং সেনারা সেখানে একত্রিত হলে দৈনিক দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়েছিল।
ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং দলের অন্য নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। লাহোর একটি সন্ত্রাস বিরোধী আদালত এই পরোয়ানা জারি করেন। পিটিআই নেতা হাম্মাদ আজহার, মিয়ান আশল ইকবাল এবং অন্যদের জন্য জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলাগুলো লাহোরের নাসিরাবাদ এবং মডেল টাউন থানায় কন্টেনার অগ্নিসংযোগ ও প্রাদেশিক রাজধানীতে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অফিসের হামলার জন্য নথিভুক্ত করা হয়েছিল। গত বছরের এপ্রিলে আনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে দুর্নীতি পর্যন্ত কয়েক ডজন মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পর দাঙ্গা শুরু হয়। এরপর দলের প্রধানসহ অন্য নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ মামলা করা হয়েছিল। প্রায় তিন দিনব্যাপী সহিংস বিক্ষোভ চলাকালে পিটিআই সমর্থক রাষ্ট্রীয় স্থাপনা হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করা হয়। বিপক্ষে কমপক্ষে আটজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। রাশিয়ায় বারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত চার। রাশিয়ায় একটি বারুদ তৈরির কারখানায় বিস্ফোরণে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় তাম্ভোদে অবস্থিত বারুদ কারখানাটি একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, ঠিকাদারদের একটি সমাবেশে কাজ চলাকালীন বিস্ফোরণটি ঘটে। রাশিয়ার সংবাদ সংস্থা কারখানা এটি বিবৃতিতে উদ্দীপ্ত করে বলেছেন, বিস্ফোরণে বারো জন আহত হয়েছে এবং তাদের মধ্যে চারজন মারা গেছে। নিহতদের বেশিরভাগই ঠিকাদারের কর্মচারী বলে উল্লেখ করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বলেছে তারা বিস্ফোরণের পেছনের কারণ অনুসন্ধান করছে। এছাড়া বড় ধরনের অপরাধে তদন্ত করা কমিটি জানিয়েছেন তারা নিরাপত্তা বিধি লঙ্ঘনের তদন্ত শুরু করেছে। এদিকে বিস্ফোরণটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছেন তাম্ভোভের গভর্নর ম্যাক্সিম ইয়েগোরভ। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সেনা পাঠানোর পর মস্কো উচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং রাশিয়ার ভূখণ্ডের গভীরে স্থাপনাগুলোতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছেন। ইউক্রেনের আক্রমণ শুরুর পর থেকেই রাশিয়ার সামরিক কারখানাগুলো পুরোদমে জ্বলছে। ইউক্রেনে নতুন করে রাশিয়া ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানীর কিয়েভ এবং অন্য শহরগুলোতে স্থানীয় সময় ভোররাতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছেন। পশ্চিমাঞ্চলীয় লভিভের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন আঘাত করেছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনী বলেছেন 35টি ড্রোন উৎক্ষেপ করা হয়েছে এবং তিনটি ছাড়া বাকি সবগুলোই গুলি করে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছেন লভিভের উপর হামলা আগুনের সূত্রপাত করে, তবে এতে কেউ আহত হয়নি। কিয়েভের অভিযান এবং দক্ষিণে ঝাপরঝিতে ক্ষেপণাস্ত্র হামলা উভয়ের ব্যাপক বলে বর্ণনা করা হয়েছে। বিমানবাহিনীর মতে রাশিয়ার ভূখণ্ডের উত্তর এবং দক্ষিণ পূর্বে অভ্যন্তরীণ আজজ সাগরের উপকূল থেকে কিয়েভের 20টিরও বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। 18 দিনের মধ্যে এটি প্রথম এমন ঘটনা। লভিভের আঞ্চলিক কর্তৃপক্ষের প্রধান ম্যাক্সিম কোজিটস্কি জানান, ইরানের তৈরি শাহেদ ড্রোন অন্তত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু আঘাত এনেছে এবং আগুন ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আজ ভোর 5টায় একটি বিমান হামলা সতর্কতার সময় আমরা 3টি আঘাত পেয়েছি। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ ইউক্রেনে ঝাঁপড়ে যেতে বেশ কয়েকটি ইস্কান্দার এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে, তবে স্থানীয় কর্মকর্তা বলেছেন কেউ হতাহত হয়নি। গভর্নর বলেছে মিকোলাইভের দক্ষিণাঞ্চলীয় 3টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রা রুশ আক্রমণের শুরুতে রাশিয়া দখলকৃত উত্তর পূর্বাঞ্চলীয় করার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তা বর্তমান আক্রমণের বেশিরভাগে কেন্দ্রবিন্দু হল ঝাপরজিয়া অঞ্চল।